এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা বা'দ আমাদের এক মুসলিম ভাই জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জন্ম নিয়ন্ত্রণ শরীয়তে বৈধ কিনা জন্ম নিয়ন্ত্রণ শরীয়তে বৈধ নয় বেশি বেশি সন্তান গ্রহণ করা বংশ বিস্তার করা ইসলাম এটি আদেশ করেছে বেশি বেশি সন্তান গ্রহণ বংশ বিস্তার সন্তান এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শুআইব আলাইহিস সালাতু ওয়া সালাম তার জাতিকে শরণ করায় দিয়েছেন যেমন তিনি বলছেন আল্লাহরুল আলমিন কোরআন এটা উদ্দীতি দিয়েছেন

সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধবান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তাজাউজুল ওয়ালাদা ওয়াল ওয়াদুদ ফা ইন্নী মুকাথিরু বিকুম আল উমাম ইয়াওমাল কিয়ামা তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বংশের মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান দেয় এবং স্বামীদের প্রতি বেশি ভালোবাসা আসক্ত থাকে তাদেরকে কেননা আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে এদেরকে নিয়ে আমি কিয়ামতের দিন উপস্থিত হব দুঃখের বিষয় আজ বর্তমানে বিশেষ কিছু কারণ দেখে জন্ম নিয়ন্ত্রণ করতেছে যে কারণগুলি মেন দেখাচ্ছে প্রথম

এই দরিদ্রতা ভয় করে তাহলে এটি অন্যায় অপরাধ অন্যত্রে আল্লাহ রব আলিন ঘোষণা করেন ওলা তাকতুলু আউলা দেখুম খাসিয়াতে ইয়াকুম। তোমরা সন্তানদেরকে হত্যা করো না দরিদ্রতার বয়ে আমি তোমাদেরও রিজিক দাতা এবং তাদেরও রিজিক দাতা কারণ জাহালেতের যুগে দারিদ্রতার তারবে সন্তানদেরকে হত্যা করা হতো বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ সন্তানদেরকে এভাবে হত্যা করার সামিল অন্যত্রে যদি আমরা মনে করি যে এত সন্তান তাদের ভরণ পোষণ তো আছে এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করা এবং তাদের আদব শিক্ষা দেওয়া তার বিয়ার শিক্ষা দেওয়া এটি সম্ভব হবে না এটিও একটি ভুল ধারণা কারণ প্রত্যেকই মানুষের হেদায়তের দায়িত্ব হল আল্লাহ রব্বুল আলমিনের যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়াহাদি ইহু ফাহুয়া মোহতাদি যে আল্লাহ রব্বুল আলমিন যাকে হেদায়ত দেন সেই হেদায়ত প্রাপ্ত হয় যদি আমরা যদি এটা মনে করি সঠিক পথ নির্দেশনা দিতে পারবো না তাই আমি বেশি সন্তান নিব না এটাও চরম অন্যায় বর্তমানে যে জন্ম করা হচ্ছে এটি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অথচ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হতে নিষেধ করেছেন যদি কেউ সাদৃশ্য হয় তাহলে তাদের মতো তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে কিছু কিছু কারণে সাময়িকের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ রয়েছে যেমন কোনো মা বোনের রেহেমের সমস্যা হলো এই বিষয়ে বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখে যে সন্তান নেওয়ার কারণে তার সমস্যা হতে পারে ক্ষতি হতে পারে তাহলে সাময়িকের জন্য সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে এমনই ভাবে তার যদি এমন অসুস্থ হঠাৎ চলে আসলো যেটি ডাক্তার পরীক্ষা করে দেখলো যদি এই পরিস্থিতি সন্তান নেওয়া হয় তাহলে শারীরিকভাবে অনেক সমস্যায় ভুগতে হবে তাই সে সাময়িকের জন্য তখনও জন্ম নিয়ন্ত্রণ করতে পারে এমনই ভাবে যদি দেখা যায় যে কোনো মহিলার যে রক্ত স্রাব হয় বাচ্চা প্রসবের পরে যে চল্লিশ দিন পর্যন্ত ইসলামে যেটি বিধান রয়েছে এটি হওয়ার পরেও যদি কেউ পেটে বাচ্চা চলে আসে এক বাচ্চার দুই বছর যে দুধ পান করার হক এটি যে বিনষ্ট না হয় এই বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করা তার যদি কোনো সমস্যা হয় তাহলে সেও কিছুদিনের জন্য বীর দিয়ে সে আবার বাচ্চা নিতে পারে এটাও তার জন্য সাময়িকের জন্য বৈধ রয়েছে এছাড়া দারিদ্রতার বয়ে সন্তান লালন পালনের বয়ে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে এটি শরীয়তে কখনো বৈধ নয় অল্লাহ আলহামসাল আল্লাহ নবীন